প্রস্তুতি পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে সবাই আছে, সবাই একটা হাই করে দাও। হাই মুখে মুখে হাই। তো সবাই এখানে বেলুন ফুলাচ্ছে, ওই দেখো খাটের মধ্যে কতগুলো বেলুন, তো সবগুলো এগুলো ফুলাচ্ছে। আর দেওয়ার বাবু একা একাই বসে, এই বেলুন ফুলা। আই এম বান্দার মানুষ। বান্দার মানুষ, ও আচ্ছা। আর আরেকজন দাঁড়ায় আছে, উনি হচ্ছেন দর্শক। আর সবাই মোটামুটি ফুলাচ্ছে। আমি ফুলাই না। আর এই যে আরেকটা খুদে সদস্য, এও দর্শক, পুষ্কুন। আরেকটা হচ্ছে আমাদের এখানে মিকি সোনা, এখানে বসে আছে, এতক্ষণ দুষ্টামি করছিল। তো চলো এখন আমি রান্নাঘরে যাবো, রান্নাটা অনেকটাই এগিয়ে এসছে, এখন বাকিটুকু রান্না করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো এখানে মাংসটা প্রায় হয়ে যাচ্ছে, আর এখন এইদিকে বসিয়ে দিব মাছ। মাছটা ধুয়ে এনে রেখেছি এখানে, আর তার সাথে এখানে আছে আলু মাছের জন্য, আর এখানে আছে আলু আর সিম। আলু আর সিম দিয়ে একটা সবজি রান্না করব, আর এখানে চিপসটা পরে ভাজব। আর এখানে আছে ভাত, এখানে আছে ডাল মসুরের। তো এই দেখো এখানে অল্প একটু সবজি রান্না করেছি সর্ষে বাটা দিয়ে, আর এখানে আছে মাংস পাঠার, আর এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে, তার সাথে এখানে আছে মসুরের ডাল, আর চিপসগুলো ভাজব। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আছে কাজু বাদাম, এখানে আছে কিশমিশ, তার সাথে এখানে গাজরগুলো দেখো কুচি কুচি করে কাটা আছে। আর এখন আমি পনিরটাকে সাইজ করে টুকরো করে নিচ্ছি, তার সাথে এখানে হচ্ছে ভাত ফ্রাইড রাইসের। তো দিদি অলরেডি চলে এসছে, ওই ঘরে বসে আছে, আর আমরা এই ঘরে এখন রান্নাটা সেরে নিচ্ছি, মানে ফ্রাইড রাইস রান্না করবো এখানে, ফ্রাইড রাইস, আর সাথে থাকবে হচ্ছে পনির। তো এটা হচ্ছে মানে পার্টিতে যারা যারা আসবে, আশেপাশে কয়েকজন বাচ্চাকে বলেছি, বাচ্চা আর আমার ননদ আছে কয়েকটা, তো এদেরকে নিয়ে আর কি পার্টিটা হচ্ছে, একসঙ্গে সেলিব্রেশন পার্টি। তো তার জন্য আমি এখানে ফ্রাইড রাইস আর পনিরটা আর কি আমার ননদ রান্না, আমি আর আমার ননদ দুজনে একসাথে রান্না করছি। আর ওই ঘরে চলো তোমাদেরকে দেখাচ্ছি, বেলুন টেলুন দিয়ে সাজানো হচ্ছে পুরো। এই দেখো এখানে বেলুন টেলুন দিয়ে সাজানো হচ্ছে, আর এই যে হচ্ছে দিদি। আর দিদির কি হয়, আর এই যে হচ্ছে একটা কাকু কল্লোল, এখানে মিকির সঙ্গে খেলা করছে, মিকি ওই পাশে গেছে। আর বেলুন দিয়ে সাজাচ্ছে সাগর, আর সাগরের একটা ফ্রেন্ড। তো চলো আমরা রান্নাঘরে যাই, রান্নাটা শেষ করি আগে, তারপরে সাজুগুজু করে ওখানে পার্টির মধ্যে যোগদান দিতে হবে। এই অবস্থা ছাড়লো কেন পিসি? দেখো
তো দেখো এখানে রান্না হচ্ছে ফ্রাইড রাইস, আর আমি ওই পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে পনিরের তরকারি রান্না করব আর কি। তো আলুটা ভেজে নিচ্ছি, আর আমি এখনো রেডি হতে পারছি না, কারণ এখনো মানে পার্টির কিছুই নেই, জাস্ট রান্নাটা আগে হবে, তারপরে যা করার করব, ঠিক আছে। আর এই পাশে দেখো আমার একটা ননদ এসছে, এসে মিকি সোনাকে কোলে নিয়ে বসে আছে। ও ভীষণ, ওই যে তোমরা তো জানো এর আগে যখন ডাফিকে আনতে গেছিলাম ওর সাথেই তো গেছিলাম। আর ওইদিকে দেখো আমার একটা দেওর, পার্থ, আর পুষ্কুন আছে এই পাশে, তারপরে এই পাশে আছে আমার একটা, এই পাশে আছে আমার একটা ননদ। আর তুমি একটু হাইটাই করো, একটু হাইটাই করো, বাবা। এই দেখো মিকি, ও খুব আরামে ঘুমাচ্ছে, মানে এদিকে ফ্যান চলছে আর কোলের মধ্যে গরম সবকিছু মিলিয়ে, আহা কি আরাম। তো আর আমরা তো, ও আচ্ছা, তো আমার আবার আলু পোড়া যাচ্ছে, ভিডিও করতে করতে না পোড়া যায় নাই, মানে পুড়ে যাওয়ার ভাব নিয়েছিল, মানে মা পিসি রান্না করে মরছি, মা পিসি রান্না করে মরছি, আর একজন পিসির কোলে ঘুমিয়ে অস্থির মিকি। ঘুমটা দেখে যাওয়া শান্তি হচ্ছে না বৌদি, হাত পা ছড়ে দেখ, ছোট দেখ, এই ডিস্টার্ব করবি না। তো দেখো এখানে মা তৈরি করেছে সালাদ, এই হচ্ছে সালাদ, এখানে আছে শসা আর টমেটো, পনির গুলো কি সুন্দর করে ভেজেছে আমার ননদিনি, খুবই সুন্দর ভাবে। আর এখানে ফ্রাইড রাইস, মা মোটর অফ করে দাও, ফ্রাইড রাইস হচ্ছে হচ্ছে ভাব, আর আমার তরকারি এখনো উতলানেই উঠলো না, ফুটেই উঠেনি এখনো। ওখানেই তো তফাত ননদ বৌদির, হ্যাঁ ওখানেই তো তফাত। আর এই ঘরে সবাই কি বললো, 100 কে লাগালো সাগর, সাগর আর সাগরের বন্ধু, হ্যালো। আর এটা হচ্ছে পার্থ, তুই যতবার থাকবি ততবার তোকে দেখানো হবে, এই যে এখানেও একেও দেখানো হবে বারবার। তোমার নাম যেন কি? সুদীপ্ত। এও আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও সেই দেখে। তোমার নামটা বলে দাও, চয়ন দাও কি নাম? তাই নাকি? তো ঘর মোটামুটি এই যে দেখো সাজালো, এরকম করে সুন্দর হয়েছে সাজানোটা, এখানে কতগুলো বেলুন লাগালো, এখানে এখানে ফ্যান বন্ধ করে দিয়েছে, আজকে ফ্যান আর চলবে না, আর মিকি তো আজকে সবার কুলে কুলে বেড়াচ্ছে, সবার কুলে কুলে মিকি পুরো হ্যাপি আজকে, হ্যাঁ ও চাটতেছে। মানুষ বলবে মেয়েটা কি লক্ষ্মী মন্ত, এতজনের রান্না একাতেই করে নিচ্ছে, আসলে তো বাড়িতে আমার হিস্টোরি কেউ জানে না। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি শাড়ি পরে, আর
পেছনে সবাই অপেক্ষা করছে, অনেক দেরি হয়ে গেল। তো আমাদের এই যে কেকও রেডি 100 কের। তো বাড়িতে কল দেওয়া হচ্ছে, বাড়িতে কথা মানে ভিডিও কলে কথা হবে প্লাস কেক কাটা হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি এখন ওখানে যাই। তোমাকে খুব মিস করতেছি। দেখো এদিকে আমি ক্যামেরা সেট করে দিছি। আমাকে কাটবো না, কোথায় কাটবো, তুমি কি এতক্ষণ ঘুমেছিল? টাইনা টুনা নিয়ে আসলো, দেখো দেখো কি করছে চাকাচুকি। তো আজকে আমাদের ইউটিউবের 100 কে সেলিব্রেশন হচ্ছে, তুমি সবাইকে একটু হাই করে দাও। হাই করে আমার হাতটাই ভেঙে দিও না, হাই করে দেখাইছে। কেক খাবে? না 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 না, একটু দেই না না, কোনো কিছু না, একটু খালি হিসাবে কাটো না, ইতে বিপরীত হবে না ব্যাপারটা। হ্যাঁ চলো ওর কি শাড়ি পরো। আচ্ছা
দিদি গিফট করেছে, তো সেই লেখাটা সবাই একটু শোনো, আর লাস্টে বলে দিচ্ছি কোন দিদি আমাকে এই লেখাটা পাঠিয়েছে বা গিফট করেছে। সফলতা, মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। জীবনে সব সমস্যাকেই মেনে নিয়ে যে এগিয়ে যেতে পারে সেই হলো আসল জীবন যুদ্ধে জয়ী ব্যক্তি। কখনোই নিজেকে ছোট ভাববে না, প্রতিটা মানুষের মধ্যেই একটা প্রতিভা থাকে, কেউ সেটাকে বের করে সবার সামনে আনতে পারে, কেউ পারে না। চেষ্টাই হলো সবচেয়ে বড় সফলতার পথ। চেষ্টা থাকলে কি না হয়, তোমার মধ্যে সেই প্রতিভা আছে সেটাকে কখনো লুকিয়ে রেখো না, বাইরে প্রকাশ করো, ব্যস্ত হয়ে যাও, নিজেকে ব্যস্ত করে ফেলো, দেখবে ভালো থাকবে। সাহস হলো ভয়কে প্রতিরোধ করা, ভয়কে আয়ত্ত করা, ভয়ের অনুপস্থিতি নয়। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, যখন নিজেকে অসহায় মনে হয়, তখন নিঃস্বার্থভাবে যে পাশে এসে দাঁড়ায় সে হলো তোমার প্রকৃত বন্ধু। তবে এখানে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, কারোর সাথে বন্ধুত্ব করার আগে তাকে ভালো করে চেনো, যাচাই করো আসলেই সে তোমার যোগ্য বন্ধু কিনা। বন্ধু একটা শব্দ নয়, এটা হলো প্রতিশ্রুতি। বন্ধুত্ব বিশেষ মানুষের সাথে হয় না, আর যার সাথে হয় সেই বিশেষ হয়ে যায়। মোবাইলটা হাতে নাও, বললো বিশেষ হয়ে যায়। তোমার সুখের দিনে যে তোমার পাশে থাকে, তার চেয়েও তোমার দুঃখের দিনে যে তোমাকে সঙ্গ দেবে সেই তোমার প্রকৃত বন্ধু। জীবনে কখনো হাসতে ভুলবে না, কারণ হাসিটাই তোমাকে বাঁচার শক্তি এবং সাহস যোগাবে। তোমার পিঠ পিছে প্রচুর শত্রু তোমার ক্ষতি চাইবে, কিন্তু ওইসব কিছু অবহেলা করে সৎ পথে এগিয়ে যাও, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সবাইকে নিয়ে বাঁচো, ভালো মন্দ মিশিয়ে জীবন। জীবনে প্রচুর মানুষ তোমায় পরামর্শ দেবে, সব পরামর্শ তোমার ভালো নাই লাগতে পারে, তা বলে কাউকে আঘাত করবে না। অনেক লড়েছো তুমি, আরো একটু না হয় লড়লেই তাতে ক্ষতি কি? আজ লড়েছো বলেই তো জিতেছো, সামনে হয়তো আরো কিছু ভালো তোমাকে ভেবে ফেলতে হবে। কেউ তোমায় ভালো বলবে, কেউ উপহাস করবে, তাই বলে কিন্তু থেমে গেলে চলবে না। জীবনের আরেক নাম হলো সময়। সময় ভালো হলে সব ভালো, আর সময় খারাপ হলে সাদা কাপড়েও রং উঠবে। সবসময় মনে জোর রাখবে, আশা রাখবে, আমার ভালো হবেই, আমি পারবই। হ্যাঁ, তুমি পেরেছো, আমাদের মতো যারা তোমার ভালোবাসতে পেরেছি, তো তাদের কথা অন্তত মাথায় রেখে, নিজের পরিবার পরিজনদের কথা মাথায় রেখে, এবং সবথেকে তোমার জীবনে যার প্রাধান্য বেশি সেটা হলো তোমার লাইফ পার্টনার, তার কথা ভেবে তোমাকে পারতেই হবে, আর সে হলো কল্লোল, মানে আমার হাজবেন্ড। তাই তো তুমি আজ আমাদের সর্বজয়া ক্রিয়েশন অফ মৌ 100K ডান। বেস্ট অফ লাক, স্টে ব্লেসড, সুখী হও, সুখে থেকো, জীবনের যুদ্ধে জয়ী হও। তো এত সুন্দর লেখাটা আমাকে পাঠিয়েছে হচ্ছে প্রাপড়ি দি, মানে সোমা মল্লিক, মানে শিলিগুড়ির ওই দিদিটা। তো দিদি, তুমি আমার ভিডিও দেখছো, তোমাকে হাজার হাজার আমার প্রণাম জানাই, কারণ এত সুন্দর একটা লেখা আমাকে তুমি গিফট করেছো, আমার ভীষণই ভালো লাগলো পড়ে। আর আমরা সবাই এখানে শুনেছি, আশা করি এই এই কথাটা শুধুমাত্র আমার জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্য, শুধু ইউটিউব দিয়ে নয়, যে কোনো কিছু দিয়ে আমাদের জীবনে সাকসেস আনতে গেলে শুধুমাত্র দরকার ধৈর্য, আর হচ্ছে মানে কি বলে আত্মবিশ্বাস, সাহস, এগুলো থাকলেই জীবনে যে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায়। তো আমি আজকে ভীষণ খুশি, আমার 100K কমপ্লিট হলো, একটা ইউটিউবারের পক্ষে, মানে ইউটিউবারের জন্য হচ্ছে প্রথম, মানে একটা ইউটিউবারের জন্য প্রথম স্বপ্ন হচ্ছে 100K কমপ্লিট হওয়া। তারপরে আস্তে আস্তে কত দূর যাওয়া যায় সেটা হচ্ছে সবচেয়ে পরের কথা, কিন্তু প্রথম যেটা চাওয়া সেটা হচ্ছে 100K কমপ্লিট। তো সেটা আজকে আমরা পেরেছি, সবাই আমার পাশে ছিল এবং তোমাদের মতো সবাই আমার পাশে ছিলে জন্যই আমার 100K আজকে কমপ্লিট হলো। তো সবাইকে আমার তরফ থেকে নমস্কার। তো আমাদের সেলিব্রেশন পার্টি কমপ্লিট হয়ে গেল, এখন মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে হবে। তো এই যে এরকম ছোট ছোট বাটি আনা হয়েছে, বাটি তো না, এগুলোকে কি বলে, এই যে এগুলোর মধ্যে মানে ফ্রাইড রাইস আর পনিরের ইয়াটা দেওয়া হবে আর কি।
সবাইকে। তো প্যাকেট করা হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে পনিরের সবজি, আর থাকছে হচ্ছে একটা করে মিষ্টি। আর কেক তখনই দেওয়া হয়েছে সবাইকে যখন আমি মানে কেটেছিলাম, তারপরে দেখলে যে দিদি সবাইকে দিয়েছিল, তো এখন সবাইকে এরকম করে আর কি দেওয়া হচ্ছে। তো চলো এখন প্যাকিং করে সবাইকে সার্ভ করি। আর আমাদের বাড়িতে সত্যি কথাই বলতে কি জায়গা নেই, জায়গার সংকটে এই অবস্থা, সবাইকে এরকম করে দেওয়া হলো আর কি। বুঝতেই পারো তোমরা যে কী পরিমাণে আমরা অল্প জায়গাতে সবাই নড়াচড়া করি, এই সমস্যার কারণে আর কি এই ব্যবস্থা করা। সবাই পাইছো তো নাকি? কষ্ট করে গেলা সবাই আইসা, দেখো সাবধানে যাও, এগুলো আবার হাত থেকে পড়ে গেলে শেষ। যে দুজন আমার ফার্স্ট থেকে ছিল সে দুজনের চেহারা চলে যাচ্ছে বাড়িতে, তো আবার এসো, আর খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ তোমার চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা, খুব ভালো। তো এইমাত্র দিদি খাওয়া দাওয়া শেষ হলো। তো এবার একটা কথা বলি, কেকটা যে তোমরা দেখলে সেটা কিন্তু এই দিদি এনেছে, আর এই দিদিরই আসার কথা ছিল যে বলেছিলাম যে অতিথি আসবে পরশুদিনের ভিডিওতে। তো দিদির অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ হলে আমার ছবি দিয়ে কেক বানিয়ে আনবে। তো এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা যে এত সুন্দর একটা কেক দিদি আমার জন্য, আর কেকের জন্য শুধু নয় দিদি আমাকে ফার্স্ট থেকেই এত বেশি মানে কি বলবো যে সবসময় সাপোর্ট করে এসছে মানসিক দিক দিয়ে, আদার্স অন্যান্য অনেক দিকে। তো সেই কারণে আমি মানে ভীষণ খুশি যে ইউটিউবে না আসতে পারলে এরকম দিদি বা বোন কাউকেই আমি পেতাম না। যারা তোমরা ওই পারে আছো তাদের জন্যও বলছি এরকম পাওয়া সম্ভবই হতো না। তো দিদি তুমি কিছু বললে বলো। বউকে সবাই আশীর্বাদ করো, ও সত্যি সর্বজয়া। তুমি একটু বসি এখানে, সোমার যে লেখাটা আসলেই মানে একে দিয়েই ওর লেখা, সত্যি ও সর্বজয়া, ও সব কিছু জয় করতে পারবে, আগামী দিনে ও জয় করবে, আপনারা সবাই আশীর্বাদ করবেন ওর জন্য। আমার সারা শরীর ঘামে ভেজা একদম। তো সবার হয়ে ওর মাথায় হাত রাখলাম, ও আরো ভালো ওর ভিডিও, আরো ভালো ভালো ভিডিও আমরা দেখতে পারবো আগামী দিনে, সবাই ওকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, যারা আমাকে মন থেকে সাপোর্ট করে এসছো সেই আগের থেকে এখনও সাপোর্ট করছো, তো সবাইকে বলি যে আমার আমাদের পাশে এইভাবে থেকো যেন আমরা 1,00,000 নই, আরও বেশি আমরা আমাদের ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো মার সঙ্গে বসে বসে দিদি একবার পান খেয়ে নিল, এটা দেখাচ্ছিল। তো সবাই বাড়ি ফাঁকা করে চলে গেল, আর ভীষণই মনটা খারাপ লাগছে। আমি একটু পাকায় বসে আছি, ভীষণ গরম লাগছে, আর এগুলো এখন চেঞ্জ করব, ফ্যানটা দিলে কথা তো ই হওয়া যাবে। তো 100 কেটা এখনো আছে, দেখো উল্টা হবে, উল্টা ফ্লিপ করে দিব। তো একটা কথা বলবো যে আমার জীবনের আজকে এই মুহূর্তটা ছিল একদম বেস্ট মুহূর্ত, যে সবাই একসঙ্গে আমরা এক হয়েছিলাম, প্লাস সবাই মিলে কেক কাটা, সেলিব্রেশন করা, এর মতো বড়দিন হতেই পারে না। তো জীবনে পড়াশোনা শিখে জানি না কিছু করতে পেরেছি কিনা, তবে এটা ঠিক যে পড়াশোনা না শিখলে তো আর আমি ইউটিউবে কিছুই করতে পারতাম না, হয়তো বা আমার ব্রেইনে কাজ করতো, কিন্তু যেমন অনেক কিছু ইংলিশে থাকে ইউটিউবের ব্যাপারগুলো সব কিছু ইংলিশে, তাছাড়া এমনিতেও আদার্স অনেক। তো সেদিক দিয়ে থেকে যে পড়াশোনা শেখার একটা কিছু ভালো কিছু করা সেটা করতে পেরেছি, আর তোমাদের মতো এত মানে সবাইকে আপনভাবে পাবো সেটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি, তো এটা ইউটিউবে না আসলে একদম অসম্ভব হতো। তো যাই হোক, আমার একটা ওই যে ননদকে দেখেছিলে, যে ননদ ওই যে ডাফিকান দেখেছিলাম, ওর নাম হচ্ছে টুকলি, তো ও আমাকে একটা গিফট দিয়েছে, তো এটা আমি নিজেও জানি না এটার মধ্যে কী আছে, তো চলো ওপেন করি তোমাদের সামনেই। আর একটা দেওয়ার ওই যে পার্থ যে একটা বাচ্চা ছেলে, ও আমাকে একটা ফ্রুটি দিয়েছে খাওয়ার জন্য ছোট্ট একটু, তো চলো এটাকে ওপেন করি দেখি এর মধ্যে কী আছে।
ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে এবার তো ঘামছি কালকের থেকে, পুরো ঘামটা শরীরে বসে গিয়ে সর্দি সর্দি লাগছে একদম। দেখো মনে হচ্ছে গণেশ ঠাকুরের কিছু একটা। সবাই জানে যে আমি ঠাকুরের ভক্ত, ঠাকুর গিফট করলে আমি খুশি হব অন্যরকম। ওয়াও কি দারুণ একটা শপিস, এই দেখো দারুণ, দেখো দেখো ওয়াও। হ্যাঁ ভারী নাই, মানে পাতলার মধ্যেই, কিন্তু কি সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ টুকলি, যদি আমার ভিডিওটা দেখছো তো অসম্ভব ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না, সবার প্রতি আমার অসম্ভব অনেক অনেক ভালোবাসা রইল, আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা যে আমার পাশে সবাই ছিল, আর এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য টুকলিকে অনেক অনেক ভালোবাসা। তো এখন আমরা খেয়ে নেব, আমরা খাইনি এখনো, দিদিরা এইমাত্র চলে গেল কিছুক্ষণ আগে, আর যারা বাচ্চা কাচ্চা ছিল তারা তো ওই দিদিদের আগেই চলে গেল। তো বেলুন একটাও নেই, পুরো ফাঁকা, সাগরেরও মনটা খারাপ, বন্ধু বান্ধব সব চলে গেছে, আর মিকি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওই দেখো মিকি খাচ্ছে যাচ্ছে আর ঘুমাচ্ছে। আর কল্লোল কিছু বলবে? সবাইকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ দিয়ে ছোট করব না, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ও তো একটু জানো একটু জোকার টাইপের। তো কল্লোলের আসলে ভীষণ খিদে পেয়েছে মনে হচ্ছে। না খিদে পায়নি, আনন্দতে আমি আত্মহারা। রাতের খাওয়া দাওয়া করে মানে এখন নিজেরা ফ্রেশ হয়ে নিব, ফ্রেশ হয়ে তারপরে নিজেরা খাবো, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভিডিও এডিট করব, তারপরে যাবো নিদ্রাবুড়িতে। তো চলো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।